বিএনপি জামাতে নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে আজ রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় বিক্ষোভ করেছে বাংলাদেশ কৃষক লীগ। সকাল 11টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠনটি। আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপদেষ্টা ফরিদুন্নাহার লাইলি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিএনপি যে কোনো অশুভ তৎপরতা প্রতিরোধে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে থাকবে বলে জানান বক্তারা। সমাবেশ শেষে আশপাশের এলাকায় মিছিল করে কৃষক লীগ। বিকেলে রাজধানীর মহাখালীতে বিক্ষোভ সমাবেশ করবে আওয়ামী যুবলীগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে কর্মসূচি পালন করবে বাংলাদেশ ছাত্র লীগ। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়া সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাইর লোক কথা কইছে। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছামতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তুমি করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব চাই, কত বড় সাহস! ঠিকই তো আছে, হ্যাঁ বিদেশ থেকে টাকা পাঠায়, তোমার কাছে হিসাব চাইবো না তো কার কাছে হিসাব চাইবো? পাশে পাশে ব্যাটার কাছে। রচনা ও পরিচালনা মারুফ রহমান। এটা কি সাউন্ড দাও জায়গা? ভাবি আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার অনেক গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি, কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো। দেখবেন বৃহস্পতি শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভি তে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। এখন বিকাশ ভাই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।